বাঁকুড়ার আঞ্চলিক অর্থনীতি অনেকটাই নির্ভর করে এই খেজুর গুড়ের ওপর। কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহেও জাঁকিয়ে শীত না পড়ায় চরম সমস্যায় বাঁকুড়ার খেজুর গুড় তৈরির কারিগর শিউলিরা। একই সঙ্গে এবছর টানা নিম্নচাপের জের গুড় তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। বাঁকুড়ার তৈরি এই গুড়ের কলকাতা সহ রাজ্যে এবং রাজ্যের বাইরে বিপুল চাহিদা রয়েছে। বাঁকুড়ার নলেন গুড় নামে খ্যাত এই গুড় স্বাদ ও গন্ধের জন্যই মূলত বিখ্যাত। বহু বছরের ব্যবসা, প্রতি বছরই শীত পড়লেই খেজুর গাছ কাটা, রস পাড়া, তারপর গুড় জাল দেওয়া, এসবই চলছে। কিন্তু লাভের লাভ সেভাবে দেখতে পান না এরা। এর ওপর এবছর তেমন ঠান্ডাই পড়লো না এখনো, ব্যবসার কি হবে সে নিয়ে চিন্তায় চাষিরা। আমাদের 300 গাছ আছে, এমন কিছু প্রফিট হয় নাই, কিছুই পাই নাই। গুড়ের বাজার একবারই গেছে, আমাদের কিছুই হয় নাই, আমরা জলে জলে একদম করতে পারি নাই। আবহাওয়া অনুকূল না হওয়ায় মাথায় হাত পড়েছে এদের, গাছ থেকে রসও ঝরছে না সেভাবে, পরিমাণ খুবই কম। এবছর বাঁকুড়ার পাইকারি নলেন গুড় বিকোচ্ছে 50 টাকা কেজি দরে, তবে খুচরো ক্রেতারা তা কিনছেন 60 থেকে 65 টাকা কেজি দরে। মাঝের বড় ব্যবসায়ীরা লভ্যাংশ নিয়ে যাচ্ছেন, প্রকৃতির মুখ ফিরিয়ে নেওয়ার পরেও কষ্ট করেও যা উৎপাদন হচ্ছে সেই লাভের লভ্যাংশ পিঁপড়ে খায় এমন অবস্থায় পড়েছেন বাঁকুড়ার গুড় তৈরির কারিগররা। তিমির কান্তিপতির রিপোর্ট, কলকাতা 24/7, বাঁকুড়া।